যে কোনো দুর্নীতির বিরুদ্ধেই স্বাধীন দুর্নীতি দমন কমিশন ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সকালে সচিবালয়ে জননিরাপত্তা বিভাগের সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি শেষে কথা বলেন তিনি ভবিষ্যতে দুর্নীতি কমাতে সরকার কাজ করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন ডিআইজি মিজানের বিরুদ্ধে তদন্ত চলছে সেই সাথে ডিপার্টমেন্ট থেকেও অ্যাকশন শুরু হয়েছে যেহেতু তিনি ডিআইজি সেই জন্য কিছু আনুষঙ্গিক বিষয় রয়েছে সেগুলো শেষ হলে প্রয়োজনীয় যে পদক্ষেপগুলো নেওয়া হবে তা না হলে সে আবার বিচারের ফাঁক গলে বের হয়ে যাবে